জোনাকি, কেমন আছো? তোমার হ্যান্ডিক্রাফট ব্যবসা কেমন চলছে? থ্যাংক ইউ, আমি ভালো আছি। এই তো ভালোই চলছে। শাহিদা, সোশ্যাল মিডিয়াতে দেখলাম তুমি এক্সপোর্ট ব্যবসা শুরু করেছ। আমাদের তো হ্যান্ডিক্রাফটের কাজ, আমিও আমাদের হ্যান্ডিক্রাফটের পণ্যগুলো বিদেশে বিক্রি করতে চাই। ভাবলাম এই ব্যাপারে তোমার কাছে পরামর্শ নেব, তাই চলে এলাম। খুব ভালো করেছ। কাপড়, জুতা বা বিভিন্ন রকমের পণ্য যেমন এক্সপোর্ট হয়, একইভাবে তুমি হ্যান্ডিক্রাফটের বিভিন্ন পণ্য এক্সপোর্ট করতে পারো। আচ্ছা, কিন্তু আমি কিভাবে শুরু করব? তোমার কাছে নিশ্চয়ই তোমার কোম্পানির ট্রেড লাইসেন্স, টিন নম্বর এবং ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর আছে। আর যদি না থাকে তাহলে আগে ওগুলো করে নিতে হবে। একই সাথে প্রতিষ্ঠানের নামে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, যাতে বিদেশে লেনদেন করারও অনুমতি থাকে। এরপর এক্সপোর্ট শুরু করার আগে তোমাকে কিছু রেজিস্ট্রেশনের কাজ করে নিতে হবে, যেমন বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করা ইত্যাদি। তুমি কি আমাকে এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাতে পারবে? হ্যাঁ, অবশ্যই। তাহলে শোনো, প্রথমে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরে ব্যবসার IRC এবং ERC রেজিস্ট্রেশন করে নিতে হবে। এটা করতে হলে আমদানি রপ্তানি চিফ কন্ট্রোলারের অফিস থেকে অনলাইনে ERC ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় নির্ধারিত শিডিউল ট্রেজারি চালানের, মানে ফর্মের মাধ্যমে ফি জমা দিতে হবে। এর সাথে প্রতিষ্ঠানের মালিকের বা অংশীদারের সত্যায়িত ছবি, ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, স্বীকৃত চেম্বার বা অ্যাসোসিয়েশন থেকে বৈধ মেম্বারশিপ সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, ট্রেজারি চালানের মূল কপি, অংশীদারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিস্টার্ড অংশীদারী দলিলের সত্যায়িত ফটোকপি, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের সত্যায়িত ফটোকপি ইত্যাদি জমা দিতে হবে। এছাড়া তুমি যদি রেডিমেড কাপড়ের আইটেম, মানে গার্মেন্টস, এক্সপোর্ট করতে চাও, তাহলে BGMEA এর সদস্য হিসেবে নিবন্ধন করতে হবে এবং সেই কাগজও জমা দিতে হবে। 100% রপ্তানিমুখী হলে, মানে তুমি যদি তোমার উৎপন্ন সকল পণ্য রপ্তানি করো, তাহলে তুমি শুল্ক বিভাগ থেকে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সুবিধা নিয়ে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে খরচ কমাতে পারবে। রপ্তানির পর ডিউটি ড্রব্যাক বা বর্তমান নিয়ম অনুযায়ী 25% ক্যাশ বেনিফিট পেতে পারো। ডিউটি ড্রব্যাক সুবিধাটি ডিউটি এক্সেম্পশন অ্যান্ড ড্রব্যাক অফিস থেকে নিয়ম অনুযায়ী দাবি করতে হবে। আর ক্যাশ বেনিফিট 25% তোমার ব্যাংকের মাধ্যমে আবেদন করে সংগ্রহ করতে হবে। এসব বিষয়গুলো বাংলাদেশ সরকারের www.epb.gov.bd ওয়েবসাইটে আরও বিস্তারিতভাবে দেয়া আছে। এক্সপোর্ট করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে যেন কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয়, সেজন্য রপ্তানিকারকের রপ্তানি করা পণ্যের মূল্যপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আমদানিকারক, মানে যেই কোম্পানিকে তুমি পাঠাচ্ছ, তার পক্ষে তার ব্যাংক একটি প্রত্যয়নপত্র দেয়। একে বলে LC, অর্থাৎ লেটার অফ ক্রেডিট। এখন বিষয়গুলো বুঝতে পারছি। কিন্তু রেজিস্ট্রেশন করার পর আমি আমার হ্যান্ডিক্রাফট পণ্য বিদেশে কোথায় কিভাবে বিক্রি করব? তুমি ক্রেতাদের কাছে বিভিন্ন উপায়ে পৌঁছাতে পারো, যেমন বাণিজ্য মেলা বা ট্রেড ফেয়ারে অংশ নিয়ে, বা ইন্টারনেটে বিভিন্ন জায়গায় খুঁজে, ইমেইলে যোগাযোগ, অথবা বড় প্রতিষ্ঠানগুলোর বায়ার এজেন্সির সাথে যোগাযোগের মাধ্যমে। তোমার উৎপাদিত হ্যান্ডিক্রাফট পণ্যগুলো যে ভালো মানের এটা বোঝানোর জন্য তুমি প্রয়োজনে তোমার পণ্যের কিছু স্যাম্পল সম্ভাব্য ক্রেতাদের কাছে পাঠাতে পারো। আচ্ছা, কিন্তু এক্সপোর্টের কাজে তো অনেক মূলধন বা পুঁজি লাগে। হ্যাঁ, তুমি এক্সপোর্টের বিনিয়োগের ব্যাপারে বিভিন্ন ব্যাংক এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ওয়েবসাইটের সহায়তা নিতে পারো। এছাড়া অতিরিক্ত তথ্যের জন্য BWCCI মেম্বারশিপ ডেস্কে 01755593592 নম্বরে ফোন দিয়ে, অথবা www.bwccibd.org ওয়েবসাইটে ভিজিট করে জানতে পারো। এগুলো ছাড়াও রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার জন্য বিভিন্ন খাতে ভর্তুকি বা নগদ সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে, যেমন বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা
প্রচলিত নিয়মের শতকরা চার ভাগ। হোগলা, খড়, আখের ছোবড়া ইত্যাদি দিয়ে হাতের তৈরি পণ্য রপ্তানি খাতে নগদ সহায়তা শতকরা ২০ ভাগ। কৃষি পণ্য যেমন শাকসবজি, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষি পণ্য রপ্তানি খাতে ভর্তুকি শতকরা ২০ ভাগ ইত্যাদি ছাড়াও আরও অনেক খাতে এমন সুবিধা রয়েছে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর বুঝতে পেরেছি বিষয়গুলো। আমি তাহলে শুরুতে রেজিস্ট্রেশন বা নিবন্ধনের কাজগুলো সেরে ফেলি, যদি কোনো অসুবিধা হয়। তুমি তো আছোই। হ্যাঁ নিশ্চয়ই, তবে তুমি আরও বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটগুলোও ভিজিট করতে পারো।